হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আইস মাইনিং KYC ফুল প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইস মাইনিংয়ের ভিতর আছি। আর এইখানে যদি লক্ষ্য করেন, তাইলে হচ্ছে আমার কিন্তু KYC অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা KYC কীভাবে কমপ্লিট করবেন আর KYC কীভাবে পাবেন, সেই বিষয়টাও নিয়ে কথা বলবো, ঠিক আছে। এই যে এই বাটন, এই মাইনিং বাটন যেটা দেখতেছেন, এটা যখন ব্লু কালার হয়ে যাবে, মাইনিং করতে করতে মাইনিং কিন্তু স্টপ হয়ে যায় একটা সময়, তখন কিন্তু ব্লু কালার হয়ে যায়, ঠিক আছে। তো ব্লু কালার হয়ে গেলে ক্লিক করে দিবেন, আপনার হচ্ছে মানে সরাসরি একটা পেজে নিয়ে যাবে। জাস্ট ওয়েট করবেন, আমি দেখাচ্ছি। তো গাইস, যখন আপনাদের হচ্ছে মাইনিংটা মানে অফ হয়ে যাবে, তখন একটা জিনিস লক্ষ্য করবেন, এটার মধ্যে যখন হচ্ছে আপনাদের ব্লু কালার হয়ে যাবে, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কীরকম ইন্টারফেস আসবে আমি দেখাচ্ছি। আমি শর্ট স্ক্রিন নিয়ে রাখছি, প্লাস ওই শর্ট স্ক্রিন প্লাস আমার কথাগুলো ফলো করবেন, তাইলে কিন্তু KYC-তে কোনো প্রকার সমস্যা হবে না, আপনি ডিরেক্ট KYC কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট। তো গাইস, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। তো টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে দিবেন, কন্টিনিউ, মানে এরকম টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পরে এরকম আসবে, কন্টিনিউ এর উপর একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তার আগে এখানে একটা জিনিস বুঝেন, এখানে আপনাকে একটা সেলফি তারা কিন্তু তুলতে বলতেছে, ঠিক আছে, এই কার্টুনের মাধ্যমে কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কন্টিনিউ করে নেবেন, তারপরে আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, নিচের দিকে স্ক্রোলিং করলে বাংলাদেশটা দেখতে পাবেন, দেখেন এইখানে বাংলাদেশের উপর একটা ক্লিক দিয়ে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে এরকম অ্যালাউ বাটন, অ্যালাউ চাইবে, তো অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। মানে এই পারমিশন অ্যালাউ চাই, মানে এই অ্যাপসের ভিতর আপনার ক্যামেরাটা যেন অন হয়, ঠিক আছে। তো তারপরে অ্যালাউ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে, এখানে একটা সেলফি নেবেন। আমি আমার মুখটা মুছে দিছি আর কি, এখানে ক্লিক করে একটা সেলফি নিয়ে নেবেন, ঠিক আছে। আমি যেভাবে নিছি দেখতেই পাচ্ছেন, এরকমভাবে একটা সেলফি নিয়ে নেবেন, এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন। আমার পিছনে কিন্তু ওয়াল ছিল, সো ওয়াল পিছনে থাকতে হবে, ঠিক আছে, পিছনে ওয়াল থাকতে হবে, একটা সেলফি নিয়ে নেবেন, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এরকম আসবে, ছবি যদি ভালো না হয় তাহলে আবার রিটাই করতে পারেন, ডানের মধ্যে ক্লিক করে দিবেন। ছবি ভালো হলে এই ডান অপশানে একটা ক্লিক, ডান অপশানে ক্লিক করে দিবেন। ডান অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে, আবার কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, ঠিক আছে। স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন, স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এইখানে ই মূলত আপনাকে 5-6 বা ইন্ট্রোডাকশন করবে, এইখানে বোঝার বিষয়, ঠিক আছে। মানে এইখানে এই যে ছবিটা দেখতেছেন, এটা কিন্তু আইস মাইনিং ফাউন্ডারের ছবি, আর এ আপনাকে ফুল ইন্ট্রোডাকশন করবে, কিভাবে আমি বুঝাচ্ছি, জাস্ট ওয়েট। ই হচ্ছে আপনাকে বলবে মুখটা খুলতে, চোখটা নাড়াতে, তারপরে ঘাড় ঘুরাতে, মানে যেরকম 5 সেকেন্ড সময় থাকবে, এখানে 5 সেকেন্ডের মধ্যে আপনাকে যেটা করতে বলবো ওইটা করবেন, আবার 5 সেকেন্ড আসবে, আবার যেটা করতে বলবো ওইটা করবেন, এভাবে করে করতে থাকবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে মানে এইভাবে 5 সেকেন্ড করে ই যেটা করতে বলবে ওইটাই করবেন, তারপরে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি করতে করতে দেখবেন যে এক সময় অটোমেটিক্যালি ছবি তারা নিয়ে নিবে, নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, আপনি KYC, আপনার KYC সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস, একদমই ইজি KYC আর সিম্পল একটা ইন্টারফেস, দেখতেই পাচ্ছেন। তো তারপরে হচ্ছে জাস্ট ওয়েট, তারপরে আপনার হয়ে গেলে এরকম যখন চলে আসবে চেকিং করার পরে, তো মানে আপনার KYC যখন কমপ্লিট চলে আসবে, তো এইখানে একটা ক্লিক করে দিবেন ডানের মধ্যে, ঠিক আছে। ডানের মধ্যে ক্লিক করার পরে জাস্ট সরাসরি আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে, ঠিক আছে। আপনার মাইনিংটাও অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। তো এইখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, যে এইখানে কিন্তু আইস মাইনিং আপনার হচ্ছে, এইখানে কিন্তু মাইনিং যখন আপনি একদিন ধরেন মাইনিং করছেন, করার পরে একদিন মানে
টাইম মতো আপনি মাইনিং করতে পারেন নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যামাউন্ট মাইনাস হতে থাকবে। মানে আপনি যেটা মাইনিং করছেন ততক্ষণ অবধি, যতক্ষণ অবধি আপনি মানে মাইনিংটা স্টার্ট না করবেন ততক্ষণ অবধি কিন্তু মাইনাস হতে থাকবে, ঠিক আছে। এই মাইনিং সিস্টেমটা খুবই ভালো, যারা অলস প্রকৃতির মানে অলস প্রকৃতির লোক আছেন তারা কিন্তু এখানে কাজ করতে পারবেন না ভাই, এখানে ডেলি মাইনিং করতে হবে আপনাকে, অন্যথা আপনি কোনো প্রকার টোকেন মোকেন এইখান থেকে পাবেন না, ঠিক আছে। উইকলি আপনি মান্থলি দেখতে পাবেন এখানে মানে কত আর্নিং হচ্ছে না হচ্ছে, ইন টোটাল এইখানে কিন্তু জমা হবে, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি, মূলত এইভাবেই KYC, কোনো আইডেন্টি ঝামেলা নাই। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।